মালয়েশিয়ায় পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ দেশটির কেদা রাজ্যের কুলিম জেলার লুনাস্টল কাছে বাটার ওয়ার্থ কুলিম হাইওয়েতে কর্তব্যরত এক পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয় আটককৃতরা একটি ভাড়া ট্যাক্সিতে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার পথে রোড ব্লকে পড়েন এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই দুই বাংলাদেশিকে তল্লাশি চালালে তাদের কাছে মালয়েশিয়ায় বসবাসের কোনো বৈধ কাগজপত্র না থাকায় কর্তব্যরত পুলিশকে ঘুষের প্রস্তাব দিলে তাদের আটক করা হয় এ সময় তার কাছ থেকে ঘুষের পঞ্চাশ সুরঙ্গিত উদ্ধার করে পুলিশ তবে আটককৃত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি পুলিশ